সব শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত। করোনা মহামারীতে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে। 15 মাস ধরে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় এ খাতে প্রায় 401 কোটি 50 লাখ ডলারের বেশি রপ্তানির আদেশ বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী রোববার 1 আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গেল বৃহস্পতিবার 29 জুলাই সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে এক বৈঠকে চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই পোশাক শিল্প সহ সব ধরনের কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান বিজিএমইএ, ডিকেএমইএ, বিটিএমইএ, ঢাকা চেম্বার ও এফবিসিসিআই এর নেতারা। তারা বলেছেন, আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা, সাপ্লাই চেইন ভেঙে পড়া, বন্দরের জট, সার্বিক অর্থনীতি সহ সবকিছু বিবেচনা নিয়ে তারা এ অনুরোধ জানাতে বাধ্য হয়েছেন।